বিশ্ব একাদশে খেলবেন না সাকিব কিন্তু কারণটা কী লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে অংশ নেয়ার কথা ছিল সাকিব আল হাসানের তবে সেখান থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি টোয়েন্টির অধিনায়ক ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন তিনি আইসিসি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যক্তিগত কারণে বিশ্ব একাদশে খেলবেন না সাকিব তবে কারণটা পুরোপুরি ব্যক্তিগত নয় কিছুটা জাতীয় স্বার্থেও সাকিব জানিয়েছেন আফগানিস্তান সিরিজে নিজের সেরাটা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি সাকিব বলেন আফগানিস্তান সিরিজ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই সিরিজে সেরা অবস্থায় থাকতে চায় যেন পারফর্ম করতে কোনো সমস্যায় পড়তে না হয় তাছাড়া বাংলাদেশের খেলাও তো ভারতেই আমার জন্য ভালো হবে আমি যদি কয়েকদিন বিশ্রাম নিয়ে তারপর খেলতে পারি এদিকে বিশ্ব একাদশে সাকিব না খেললেও ড্যাশিং ওপেনার তামিম ইকবাল যথারীতি খেলবেন এই একাদশে যুক্ত করা হয়েছে নেপালের সতেরো বছর বয়সী স্পিনার সন্দীপ লামিচানকে একাদশে রয়েছেন শহীদ আফ্রিদি দিনেশ কার্তিক রশিদ খান মিশেল ম্যাকলেইন খান শোয়েব মালিক রদ্দিক পান্ডিয়া থিসারা পেরেরা লুক রনকি অধিনায়কত্ব করবেন ইয়ান মর্গান একাদশে সাকিবের বদলি হিসেবে এখনও কারো নাম ঘোষণা করা হয়নি আগামী একত্রিশ মে লর্ডসে ম্যাচটি অনুষ্ঠিত হবে মূলত ক্যারিবিয়ান অঞ্চলে ঝড়ে ক্ষতিগ্রস্ত স্টেডিয়ামগুলোর মেরামতের জন্য অর্থ সাহায্যের জন্যই এই ম্যাচের আয়োজন করেছে ICC. Priti Matcher, West Indies Doll, Chris Gale, Evin Lewis, Andre Fletcher, Marlon Samuels, Dinesh Ramdin, Carl's Brathwaite, Andre Russell, Samuel Bodry, Roveman Powell, Cambrick Williams, রিয়াদ এমরিট অ্যাসলেনার্স কিমো পল বিশ্ব একাদশ তামিম ইকবাল শহীদ আফ্রিদি শোয়েব মালিক ইয়ন মর্গান লুক রনকি মিশেল ম্যাক্রেনরা দিনেশ কার্তিক রাধিক পান্ডিয়া থিসারা পেরেরা রশিদ খান ও সন্দীপ লমিচানে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ